ইসলামে কোনো ব্যক্তি মারা গেলে তার খারাপ দিকগুলো প্রচার করা ইসলামে কতটুকু বৈধ, এটা প্রচণ্ড নিকৃষ্ট কাজ, ভয়ঙ্করভাবে নিকৃষ্ট কাজ। রাসূল ইসলাম বলেছেন যে তোমরা তোমাদের মৃতদের খারাপগুলো আলোচনা করো না, কারণ সে অলরেডি তার রবের সামনে পৌঁছে গিয়েছে। তার রবের সামনে সে পৌঁছে গিয়েছে, সে তো অলরেডি তার অবস্থানে আল্লাহর সামনে পৌঁছে গিয়েছে। অতএব তার খারাপ কাজ তাদের করো, যে তোমরা তোমাদের মৃতদের খারাপগুলো উল্লেখ করো না, মাহা সেনা মাউতা কম, বরং তোমাদের মৃতদের ভালো জিনিসগুলো উল্লেখ করো। খারাপ জিনিসগুলো উল্লেখ করে এটা একটা কুরুচিপূর্ণ কাজ, এটা একটা এটা হচ্ছে বিকৃত মানসিকতা, একটা বিকৃত মানসিকতা, একটা নিম্ন রুচির কাজ। এটা কোনো মুসলমান এর রুচিতে এই কাজটি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন যে জীবিত ব্যক্তির পিছনে তার পেছনে কথা বলা এটাই হচ্ছে গীবত, তাইলে সে ব্যক্তি যদি মারা যায় তাইলে এটার অবস্থাটা কী হতে পারে, কতটা কুরুচিপূর্ণ কাজ হতে পারে, এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। অতএব যারা এই কাজটি করছেন তারা আপনাদের নিজেদের ইমানকে পরিশুদ্ধ করুন, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ত্রুটি আছে। আপনি মনে করছেন খুব ভালো কাজ করছেন, আসলে আপনি শয়তানের কাজ করছেন, আসলে শয়তান আপনার মধ্যে বাসা বেঁধে নিয়েছে, এবং শয়তান বাসা বেঁধে নিয়েছে তো আপনি মনে করছেন যে খুবই আল্লাহওয়ালা, আসলে শয়তানই অনুপ্রেরণা আপনার মধ্যে দিয়ে দিয়েছে। ফালা তুজাক্কু আনফুসাকুম বালিল্লাহু ইউজাক্কি মান ইয়াশা, তোমরা নিজেদের পরিশুদ্ধ ঘোষণা করো না, আল্লাহই জানেন কে পরিশুদ্ধ কে অপরিশুদ্ধ। অতএব যারা মারা গিয়েছে তারা তো অলরেডি আল্লাহর সামনে তারা বিচারের মুখোমুখি হয়েছে, তার এই খারাপ দিকগুলো আপনার আলোচনা করার মধ্যে কী কল্যাণ আছে আপনার? এতে না আপনার কোনো কল্যাণ আছে, না কোনো উম্মার কোনো কল্যাণ আছে, বরং এর মাধ্যমে আপনি সমাজে ফিতনা তৈরি করছেন, ফাসাদ তৈরি করছেন, অশ্লীলতা তৈরি করছেন, খারাপ একটা সংস্কৃতি তৈরি করছেন। মানসান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন গায়রি আইন ইয়ানকুসু মিন আজরি মিন উইজরিল আমিল শাই, কেউ খারাপ করো কিছুর প্রচলন করলে যত লোক এই খারাপ কাজটাকে অনুসরণ করবে, আপনি হয়তো ফেসবুকে শেয়ার করেছেন, যত লোক মন্তব্য করবে এই লোকের যত অপরাধ হবে, সকলের যত অপরাধ হবে আপনার একা তত অপরাধ হবে, যত লোক শেয়ার করবে তাদের যত অপরাধ হবে আপনার একা ততটুকু শহর হবে। সাবধান, ইমান থাকলে, মোমেন হলে, আপনার অন্তরে মোমেন ইসলামের জন্য ভালোবাসা থাকলে, দিনের জন্য ভালোবাসা থাকলে এটা কখনোই করবেন না। আর শুদ্ধবাদী নিজকে চিন্তা করার কোনো কারণ নেই যে আমি একমাত্র বিশুদ্ধ আর কারোই শুদ্ধ শুদ্ধি কোনো কিছুই নাই, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তানই শুধুমাত্র তার নিজকে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে ভালো, সবচেয়ে বিশুদ্ধ ইত্যাদি মনে করেছে, এটা ব্যক্তি কোনো মোমেনের কাজ নয়। মোমেনরা অন্যদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে, ঈমান নিয়ে যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে অন্যরা বলে, হে আল্লাহ আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যায় তাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। অতএব যেই ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যেই ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে এই ব্যক্তি কোনো জান্নাতে কোনোদিন জান্নাতে যাবে না। বিদ্বেষ এরা জান্নাতি ব্যক্তিদের ক্যারেক্টার নয়, অতএব অন্তর থেকে বিদ্বেষ দূর করে দিন যদি আপনি জান্নাতি হতে চান। জান্নাতি ব্যক্তি এটা কোনো ওই যে শো করার ইস্যু নয়, এটা শো করার ইস্যু নয়। মনে রাখতে হবে অন্তর যার যত বেশি নরম সে মোমেনদের বিপদে তত বেশি সে বিনম্র হয়, তার অন্তর তত বেশি কাঁদে। অন্তর যার যত বেশি কঠিন মোমেনদের বিপদে তার অন্তরে তত উৎফুল্লতা তৈরি হয়, এটা হলো শয়তানের কাজ। অতএব আপনি হয়তো মনে করছেন যে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি অমুকের কিছু ত্রুটি বিচ্ছুতি বর্ণনা করলেন, অনেক মহা কাব্য মহা কর্ম মহাযজ্ঞ আপনি সম্পাদন করেছেন, আসলে শয়তানের কাজ করেছেন আপনি। অতএব শয়তান থেকে বাঁচতে হলে বা শয়তানি কাজ থেকে বাঁচতে হলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন। মুসলিমের বিপদে উৎসব আপনার আনন্দ প্রকাশ করা এটা মোমেনের কাজ নয়, এটা অন্যদের কাজ, আপনি অন্যদের মতো হবেন না। মান্তাশাব্বাহি কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ তাআলা বলেছেন যে মোমেনদের কোনো কল্যাণ হলে তারা দাঁত কামড়াতে থাকে, আর অকল্যাণ হলে তারা খুবই খুশি হয়। তা আপনি কি এটা কাফেরদের মোনাফেকদের কথা আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তাহলে ওই কমিউনিটির লোক নাকি? এটা করবেন না কাইন্ডলি। মোমেনদের বিপদ হলে তারা মারা গেলে তাদের জন্য কল্যাণ কামনা করুন, আর যদি তাদের কোনো বিপদ হয় তাহলে ইফ ইউ ক্যানট শেয়ার ইউর ব্লাড কিপ সাইলেন্ট। আপনি যদি আপনার এক ফোঁটা অশ্রু তাদের জন্যে যদি আপনি ঝরাতে না পারেন তাহলে চুপ থাকুন। মোমেনদের বিপদে যদি আপনার মুখে হাসি না ফোটে কমপক্ষে তাদের বিদ্রুপ করবেন না প্লিজ। মুখে হাসি ফোটাতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু বিদ্রুপ করে আপনার ব্যর্থতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবেন না, এটা একটা দৈন্যতার প্রকাশ, এটা এক ধরনের হীনমন্যতার প্রকাশ, এটা এক ধরনের শিষ্টাচার বর্জিত কাজ, এটা এক ধরনের আমরা যেটা বললাম লোলিনেস। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন।
আমরা আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, অন্য কোনো ফরম্যাটে সেই উত্তরগুলো দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালো রাখুন, অনেক সুস্থ রাখুন। আপনারা যারা দেখেছেন তাদেরকে অনেক মোবারকবাদ, যারা শেয়ার করেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।